भगवत प्रसाद यस्या प्रसादन्नवति कुतोपि धैयं स्तुवं स्तस्य यशस्पृशन्धम् वन्दे गुरु श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकवितरौ कमलायताक्षौ विश्वम्भरौ बीजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियतरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभीताय सपुत्राय सकलत्रायते नमः वराहाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखम् स्वाधरेणस्तवेण श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्म गोपालवीशम् तप्तकञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्य नमो नमः हरिभक्तिपराय च हरिनामपरायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय विधसे ब्राह्मणेभ्य नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैशं ततो जयमुदीरये जयरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ एई छय गोसाईं करि चरण वंदन जहा हईते विघ्ननाशय अभीष्टपूरण दुर्गमे पथिमेन्ध्य स्खलत्पादपतिर्मुह सकृपा ज्योष्ठिदानेन सन्त सन्त्यवलम्बनम्
সপ্রেম সিন্ধু মকরন্দ রসৌঘ ধারা সারানজস্রমভিত স্রবদাশ্রিতেষু শ্রীরাধিকে তব কদা চরণারবিন্দম গোবিন্দ জীবন ধনং শিরসা বহামি। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু আনন্দ কন্দ নদী আনন্দ শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দরী পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পরম পূজ্য পাদ শ্রী বৃন্দারণ্য নিবাসী শ্রীল প্রবধানন্দ সরস্বতী চরণ, তিনি তার শ্রী শ্রী রাধা রস সুধানিধি গ্রন্থে অভিসারিকা শ্রী শ্রী রাধারানী উন্মাদিনী এবং ত্বরান্বিতা হয়ে শাম অভিসারে চলেছেন দিক বিদিক জ্ঞান হারা। শ্রীচরণে আঘাত লাগছে ভেবে কাতরতায় অধীরা হচ্ছেন সহচরীগণ। এই ভাব নিয়েই শ্রীপাদ বলছেন, তোমার চরণ কমলকে আমি মস্তকে বহন করব, আমি তোমায় মস্তকে করে বয়ে নিয়ে যাব, তুমি এত দ্রুত চলো না। সৎপ্রেম সিন্ধু মকরন্দ রসৌঘ ধারা সারানজস্রমভিত স্রবদাশ্রিতেষু শ্রীরাধিকে তব কদা চরণারবৃন্দম গোবিন্দ জীবন ধনং শিরসা বহামি। হে শ্রী রাধিকে তব আশ্রিতেষু, তোমার চরণাশ্রিত যারা তাদের উপরে সৎ প্রেম সিন্ধু মকরন্দ রসৌঘ ধারা সারান অজস্রমভিত স্রবত। সৎপ্রেম সিন্ধুর যে মকরন্দ রস প্রবাহ, সেই প্রবাহের ধারা সম্পদ সব সময় বর্ষিত হচ্ছে। যারা তোমার চরণে আশ্রিত তাদের প্রতি তোমার চরণ কমল হতে সব প্রেম সিন্ধুর মকরন্দ রস প্রবাহের ধারা সম্পাত প্রতি ক্ষণে ক্ষণে নিরন্তর বর্ষিত হচ্ছে। গোবিন্দ জীবন ধনম, শ্রীকৃষ্ণের জীবন ধন স্বরূপ গোবিন্দের সর্বস্ব যে তোমার চরণার বৃন্দম, তোমার চরণ কমলকে অহম শিরসা বহামি, আমি কবে মস্তকে বহন করে নিয়ে যাব। শ্রীপাদ কিঙ্করি আবেশে বলছেন, তোমার চরণ যুগল আমি মাথায় বইব, সেই শুভদিন আমার কবে হবে,
তোমার চরণের থেকে অজস্র প্রেম সিন্ধুর সার ধারা আশ্রিত জনের প্রতি নিরন্তর বর্ষিত হচ্ছে এবং তোমার চরণ কমল গোবিন্দের জীবন ধন রাধারানীর পাদ পদ্মের মহিমা বলছে। ইতিপূর্ব শ্লোকে বললেন, হে রাই রাজনন্দিনী, হে সুরত রঙ্গিনী, দিব্য কেলি কল্লোল মালিনী, তোমার মুখারবৃন্দ সেজে শত শত রসকন্দ, নেত্রানন্দ মধুর লাবণী, সামামৃত অম্বুনিধি, সঙ্গমেতে তীব্র বেগী, তুলনা কি দিবসুর ধ্বনি, তোমাকে দেখি সুরধ্বনি বলে মনে হয়। সেখানে ভাবির তরঙ্গাবলি নিরন্তর করে কেলি, অমৃত তরঙ্গময়ী তুমি, তোমার নাভির আবর তুমি, মহজ্জ্বলা প্রেম মন্দাকিনী। এর কি কোন ব্যাখ্যা আছে এই ভাষার? ভনে শ্রী প্রবধানন্দ, হে ভানুকুল চন্দ, মোর আগে করি আগমন, হে দেবী নিজ গুণে শীতল করহ শ্যামে, করজরে করি নিবেদন। রাধারানী অভিসারে চলেছেন, সুমঞ্জুল মঞ্জির সিঞ্জিত মধুর ভ্রমর গুঞ্জিত পাদ পদ্মে চরণে নূপুর বাজছে। এত ত্বরান্বিতা যেন উন্মাদিনী, দিশে হারা, দিক বিদিক জ্ঞান নেই, সকল বাধা বিপত্তিকে পদদলিত করে শ্যাম অনুরাগের প্রবল প্রেরণায় সকল ধর্মে জলাঞ্জলি দিয়ে কঙ্কর কণ্ঠপূর্ণ বনে রাতের অন্ধকারে ছুটে যান। কবি বিদ্যাপতি গেয়েছেন, নব অনুরাগিনী রাধা, সব সময় নব অনুরাগিনী, কখনোই পুরাতন হয় না। এই জগতের ভাব ভালোবাসা পূরণ হয়ে যায়, আজ যাকে ভালো লাগে দুদিন পরে আর রুচিকর হয় না, আজ যাকে সুন্দর দেখা যায় দুদিন পরে বৃদ্ধ। ভগবত রাজ্য এইরকম নব অনুরাগিনী রাধা এক প্রকার, এক রস এক ভাব, ক্ষণে ক্ষণে বর্ধনশীল, কিছু নাহি মানয়ে বাধা, এই জন্যই পরকীয়া ভাব। এই নবনবায়তাকে আনবে বলে কেউ যেন কাউকে চেনেন না, কোনো সম্পর্ক নেই, কেবল মাঝখানে আকর্ষণ আর আকর্ষণ। বনে ছুটে যাচ্ছেন, একলহি করলি পয়ান, পন্থ বিপন্থ, কোনটা পথ কোনটা বিপদ, নাহি মান সেদিকে মানানি, এটা যে পথ কি বিপদ, বলেন পন্থ বিপন্থ নাহি মান,
তেজল মণিময় হার, চলতে গিয়ে হারগুলিকে ভারী বলে মনে হচ্ছে, অলঙ্কার আভূষণ ভারী লাগছে, উচকুচ মানয় ভার, বক্ষমণ্ডলীর ভারকে স্বামিনী ভার বলে মনে হচ্ছে, করসহি কঙ্কন মুদরি পন্থহি ত্যাজলি সাগরী, অনেক বলয় রয়েছে, বলয়গুলি ভারী লাগছে বলে খুলে ফেলে দিচ্ছে, ঝঞ্ঝাট এতগুলি হার পরিয়েছে, এতগুলি বলয় চুরি খুলে ফেলে দিচ্ছেন, বিরক্ত লাগছে, মণিময় মঞ্জির পায় দূরহি তজি চলি যায়, পায়ের নুপুরটা পর্যন্ত বিরক্তকর বলে মনে হচ্ছে, নুপুরটাকে খুলে ফেলে দাও না ভাই জঙ্গলে, তা নুপুরটাকে টানু খুলে ফেলে, যামিনী ঘনয়াধি আর ঘোর নিশিথিনী, বাইরে অন্ধকার কিন্তু ভিতরে আলো, মনমথ হিয়া উজিয়ার শ্যাম প্রেমে শ্যাম রূপ জালয়ে মরমে, গোবিন্দের রূপমাধুরী ভিতরে আলো করে রেখেছে, বাইরে ঘুটঘুটে অন্ধকার, বিঘিনী বিধার হল বাট, পথে বাটে কত বিঘ্ন বিঘ্ন বিধার, প্রেম আয়ু থাকে কাট, প্রেম আয়ুধে প্রেম অস্ত্রে সমস্ত বিঘ্ন বাধাকে দূর করে চলেছেন, বিদ্যা প্রতিমতি জান ওইছে না হে রই আন, সেবা পরা সখী রূপে শ্রীপাদ শ্রীমতীর পিছে পিছে চলেছে, প্রেম পাগলিনীকে মধুর মধুর সম্বোধনের দ্বারা শ্যামরসের আস্বাদন দিতে দিতে শ্যাম সাগরের দিকে নিয়ে চলেছে, প্রতিটি সম্বোধনের ভিতরে রয়েছে আবিসময় মাদকতা, রাধারানীর কিরকম অনুরাগ, অভিসারে যেতে হবে পূর্বরাগের ভূমি, অবশ্য কথাগুলি প্রকট লীলা, মিত্রলীলার এতটা কষ্টকর নয়, নিত্যলীলা সুখময় সদাই স্ফুরুক মোর মনে, রাধারানী অভিসারের অভ্যাস করছেন, আমাকে দূর বনে যেতে হবে, আমি রাজনন্দিনী, আগের থেকে সবকিছুর অভ্যাস রাখা প্রয়োজন, জীবনে কখন কোন পরিস্থিতি আসে সব সময় সুখে থাকলে হয় না, সুখের পরিবেশ কোন সময় দুঃখের পরিবেশে তো বদলে যেতে পারে, যদি আগের থেকে দুঃখ সবার অভ্যাস আমার না থাকে তখন আমার ভীষণ কষ্ট হবে, যে কণ্টক গারি কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাপি, সখীকে বললেন কতগুলো কাটা নিয়ে শত, এই কতগুলো কাটা নিয়ে এখানে কাটা বেছা, তুমি কার্পেটের উপরে চলো, কোমল বস্ত্র ফুলের পাপড়ি পুষ্পের পরাগ বিছিয়ে তার উপরে চলো, এখানে কাটা বেছাতে বলছো কেন,
রাধারানী বললেন, অভিসারে যাব, পথে কাঁটা থাকতে পারে, তখন যদি পায়ে আমার একটা কাঁটা ফোটে তো ওইখানেই তো আমি পড়ে থাকবো, আর তো এগোতে পারবো না। তো কাটার উপরে কিভাবে চলতে হবে তার অভ্যাসটা তো আমায় আগের থেকে করতে হবে, যে কোনো বিদ্যার অভ্যাস আগের থেকে থাকা প্রয়োজন। কণ্টক গারি কমল সম পদতল, চলতে গিয়ে পায়ের নূপুর বাজছে, পায়ে নূপুর থাকবে অথচ নূপুরটা বাঁচবে না। আমি যে যাচ্ছি এটা কেউ জানতে পারবে না। তো সেইভাবে চলার যে ভঙ্গি, সেই ভঙ্গিমাটা তো আমাকে ঘরের মধ্যেই অভ্যাস করতে হবে কিনা, কি বলিস? মঞ্জির চিরহি ছাপি, নূপুরটাকে কাপড়ে বেঁধে নিচ্ছেন, মুখ করে নিচ্ছেন। একই সঙ্গীকে বলছেন জল নিয়ে আয়, এখানে মেঝের উপরে জল ঢাল, দু চার কলসি ঢাল, ঘরের ভিতরে জল ঢেলে তুমি কি করবে? বললেন, বর্ষার রাত্রিতে আমি যাব, চারিদিকে জল, পিচ্ছিল পথ, যদি পড়েই যাই তো ওখানেই তো পড়ে থাকবো, আমার তো আর শাম সেবা হবে না। তাই কি করে পিচ্ছিল পথে চলতে হয়, ঘরটাকে পিচ্ছিল করে জল ঢেলে আমি তো চলার অভ্যাস করব, যে কোনো বিদ্যা আগের থেকে অভ্যাস করা তো প্রয়োজন। গা গরি বাড়ি ঢাড়ি করি পিছল, চলে যাবে, তুমি যে পড়ে যাবে চলতে গিয়ে, ধরি তোমায়? বলে না, কেউ ধরলে হবে না, আঙুল টিপে 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 আমাকে চলতে হবে ধীরে। চলতহি অঙ্গুলি চাপি, হরি অভিসার কলাগি, দূরহি পন্থ গমনে ধনী সাধ হয়ে, আজকে আমাকে অনেক দূর নিয়ে যাবে। বলেন, কেন? তুমি এত হাঁটতে পারবা? বলেন, ওই জন্যই তো বলছি, কত দূর বনে দূর নিকুঞ্জে আমায় যেতে হবে, আগের থেকে যদি আমার হাঁটার অভ্যাস না থাকে তাহলে তো কিছু দূর গিয়ে আমি অভ্যাস করে বসে পড়ব। অভ্যাস থাকা প্রয়োজন। দূরহি পন্থ গমন ধনী সাধয়ে, একি এত রাত্রি হয়ে গেছে তুমি ঘুমাওনি, জেগে আছো যে, ঘুমাও। রাধারানী বলছেন, জেগে থাকার অভ্যাস আমাকে করতে হবে, রাতের পর রাত যে আমাকে জাগতে হবে, তা না হলে প্রাণবল্লভের প্রাণপ্রিয়তমের সেবা কি করে হবে? তো রাত্রি জাগার অভ্যাসটা এখন থেকেই তো আমাকে করতে হবে। মন্দিরে যামিনী জাগি, অমাবস্যার ঘোর রাত্রি, কিচ্ছু দেখা যাচ্ছে না, বন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তো সেই রাত্রিতে আমি যে যাব, কি করে পথে চলব, অন্ধকারে চলাটা অভ্যাস আমাকে করতে হবে কিনা? তুমি অন্ধকারে চলার অভ্যাস কি করে করবে? বলেন, কেন? চোখ বন্ধ করে হাঁটব, ঘরের ভিতরেই চোখ বন্ধ করে হাঁটার অভ্যাস করি। করযোগে নয়ন মুদি চলু ভামিনী, তিমির পয়ান কি আসে, তিমিরের ভিতরে কি করে যাব অন্ধকারের রাত্রিতে? তুমি অন্ধের মতো হাঁটছো কেন চোখ বন্ধ করে? কমল নয়নী,
বললেন অন্ধকারে কিভাবে হাঁটতে হবে তার অভ্যাসটা করছি, অমাবস্যার রাত্রে কি করে যাব। কৃষ্ণাভিসারে ওই সাপুরিয়াকে ডেকে আনো তো, ওই যে রাস্তা দিয়ে সাপুরিয়া যাচ্ছে, কি প্রয়োজন বলে যদি রাস্তায় সাপ পড়ে সাপের গায়ে পা দিয়ে দিই, সাপ যদি আমাকে দংশন করে সর্প তখন কি হবে, সাপের বিষের ওষুধ চা তো শিখে নি বা ওর কাছের থেকে মন্ত্রতন্ত্র কিছু শিখে নি, অথবা বনে যখন চলবো যেখানে সাপ ঘুরছে তো সাপের মুখ বন্ধ করার মন্ত্রটা অন্তত শিখে নি যাতে সাপ দংশন না করে, সাপের মুখটা বন্ধ হয়ে যায়। নিজের হাতে কাউকে কিছু বলিস নে, নিজের হাতের মণিকঙ্কন দিয়ে আর সাপুরিয়ার কাছের থেকে সাপের মুখ বন্ধ করার মন্ত্রটা শিখে নিচ্ছেন, যদি আশেপাশে যদি সাপ ঘোরে তো যাতে সাপ পালিয়ে যায় বা ওর মুখ বন্ধ হয়ে যায়। মণিকঙ্কন পন ফণি মুখ বন্ধন, মণিকঙ্কনকে পণ করে ফণি মুখ বন্ধন শিখই ভুজগ গুরু পাশে, ভুজগ গুরুর কাছে শিখছে, তা না হলে সাপে দংশন করলো কি সাপে পা জড়িয়ে ফেললো তো ওইখানেই তো ভয়ে আমি করে থাকবো, আর তো আমি এগোতে পারবো না। গুরুজন বচন বধির সমমানই, এগুলো আগে থেকেই অভ্যাস করতে হয়, যে কোনো বিদ্যার শিক্ষার প্রয়োজন রয়েছে। গুরুজন কত কথা বলছে, কত কিছু জিজ্ঞাসা করছে, গুরুজন যখন কথা বলে তখন বধিরের মতো থাকতে হয়। গুরুজন যদি জিজ্ঞাসা করে কোন কথা তখন গুরুজনের কথা কানে নেওয়া চলবে না, একেবারে বধিরের মতো থাকতে হবে। গুরুজন বচন বধির সমমানই, আন শুনহি কহ আন, পরিজন বচনে মুগধি সমহাসই গোবিন্দ দাস পরমান। পরিজন যা বলছে মুগ্ধের মতো কেবল হাসছে, নিজেকে গোপন করছে। রাধারানী এমন অনুরাগিনী, পূর্বরাগের ভূমিতেই যিনি এই প্রকার অভিসারের অভ্যাস করছেন সে তো অনেকদিন আগের কথা। বিদ্যা যতদিন যায় বিদ্যা পরিপক্ক হতে থাকে। আজ অভিসারিণী অতি তীব্র বেগান্বিতা অনুমানদিনী, স্বামিনী দিগ্বিধি জ্ঞান হারা, এত তাড়াতাড়ি চলেছ তুমি, তোমার শ্রীচরণে আঘাত লাগছে তুমি বুঝতে পারছ না, কিঙ্করি কাতরতায় অধীর হয়ে পড়েছেন, অভীষ্টের কোমল চরণে ব্যথার সম্ভাবনা সত্যি অসহনীয়, প্রাণান্তকর দুঃখদায়ক ভাবনা। গোবিন্দ যেমন রাসলীলায় অন্তর্হিত হলেন বনে লুকায়িত হচ্ছেন, ব্রজবালা ভাবছেন তাকে খুঁজে আর কষ্ট দেব না, আমরা খুঁজছি সেও গহন বনে লুকাচ্ছে, এই রাত্রি নিশ্চয়ই তার চরণ কোমল চরণে লাগছে। কঙ্কর কণ্ঠকাকীর্ণ প্রদেশ, ভাবি বিরহে তারা অধীরা হয়ে, গোপীগীতের শেষ লোকটি রাধারানীরই উক্তি, যত্তে সুজাতু চরণাম গুরুহং স্তনেষু ভীতা শনৈ দধিমহি প্রিয় কর্কশেষু
तेना टवी मटसी तथते न किंसे कुरपादीर भ्रमती धीर भवदायुषाम नः। हे प्रिय तुम्हार परम सुकमल चरण कमले आघात लागबे भेबे आमरा आमादेर बक्षमंडले आमादेर बक्षे धीरे 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 धारण करि। तुम्हार चरण कत कोमल आर आमादेर बक्षदेश कत कठिन, এইজন্য আমরা আমাদের বক্ষে ওই চরণকে অতি ধীরে ধারণ করি। তোমার ব্যথা লাগবে এই মনে করে, তো যদি ব্যথা লাগবে তোমরা বুঝেই থাকো আমার চরণ বুকে কেন নিতে যাও, না নিলেই তো ভালো হয়। তার উত্তরে বলছেন, আমরা লক্ষ্য করেছি যে তোমার চরণকে যখন আমরা বক্ষে নিই তখন তুমি আনন্দিত হও, এই জন্য তোমাকে আনন্দ দিতে আমরা বুকে নিই, অথচ সম্ভাবনা হয় তোমার চরণে লাগছে, তাই ধীরে ধীরে ধারণ করি। শনৈ দধি নহি, সেই চরণে তুমি এই রাত্রিবেলা কঙ্কর কণ্টকাকীর্ণ বনভূমিতে ভ্রমণ করছ, তোমার কতটা কষ্ট হচ্ছে এটা ভেবে আমরা দুঃখে আকুল হচ্ছি। তো তেমনি রাস নায়িকা ব্রজমালাগণের উক্তি গোপীগীতির শেষ লোক, আজ কিঙ্করি ভাবছেন রাধারানীর চরণে কত লাগছে, হা শ্রী রাধে কৃষ্ণ আরাধনার আবেশে তুমি দেহ ভুলে গেছ, কিন্তু তোমার ওই শিরিষ কুসুম অপেক্ষাও কোমল চরণ, আপদে বিপদে তোমার ওই চরণ শিরিষ কুসুম অপেক্ষাও তো কোমল, সেই চরণটাকে তুমি যেখানে সেখানে আজ নষ্ট করছ, অপথে বিপথে কত ব্যথা লাগছে তোমার চরণে, একথা ভেবে দীনা দাসী বুদ্ধি লোপ হতে বসেছে। কোটি কোটি প্রাণাপেক্ষা প্রিয় যে তোমার চরণ কমল, সেই চরণ কমলের এমন দুরাবস্থা আজ যে অপথে বিপথে। বলছেন, হে রাধিকে তোমার ওই চরণ কমল আমার মাথায় দাও, ব্রজের কঠিন মাটিতে তুমি এইভাবে আর পদবিক্ষেপ করো না, পদক্ষেপ করো না, আমি মাথায় বহন করে আমার ওই কোটি কোটি প্রাণস্বরূপ শ্রী চরণ যুগল আমি শ্যামসুন্দরের নিকটে নিয়ে যাব। শিরসা বহামি, শ্রীপাদ পদ্মের প্রতি পরমা ভক্তির উদয়ে শ্রীপাদ পদ্মের কৃপাতেই চরণারবিন্দের যে সপ্রকাশ গুণরাজি, রাধারানীর চরণ কমলের যে সপ্রকাশ গুণরাজি সেটি স্ফুরিত হচ্ছে শ্রীপাদের চিত্তে। বলছেন, সৎপ্রেম সিন্ধু মকরন্দ রসৌঘ ধারা সারান অজস্রমভিত শ্রবদাশ্রিতেষু, যে চরণকমলের থেকে সৎপ্রেম সিন্ধুর মকরন্দ রসপ্রবাহ প্রশ্রবণ, রাধারানীর দুটি চরণকমল যেন সৎপ্রেম সিন্ধু রসধারার প্রশ্রবণ ঝর্ণা, মহাভাব রস ঝরে ঝরে পড়ছে জলপ্রপাত, জলপ্রপাতে যেমন বহু উচুর থেকে আর অতিশয় বেগে যেমন জল আছড়ে পড়ে, তেমনি
রাধারানীর শ্রীচরণ হতে প্রেম সিন্ধুর যে মকরন্দ রস প্রবাহ প্রস্রবণ আশ্রিত জনে প্রতি সর্বদা সর্বভাবে নিয়ত বর্ষিত হচ্ছে। মহাভাব রসের প্রস্রবণ এখানে সৎপ্রেম বললে সৎপ্রেম সিন্ধু মকরন্দ রসৌঘ ধারা সারাং অজস্রম শ্রব অভিত শ্রবদাশ্রিতেষু। সৎপ্রেম বলতে আত্মেন্দ্রিয় সুখ বাসনা শূন্য অভীষ্টের সুখ ভাবনাময় নিরুপাধি বিশুদ্ধ প্রেম। বস্তুত মাধুর্য ভাবনাময় ব্রজের প্রেমই বিশুদ্ধ বিশুদ্ধ ব্রজ প্রেম। যেন জাম্বু নদহেম আত্মসুখের যাহা নাহি গন্ধ, এখানে আত্মসুখের গন্ধ নেই। এই আত্মসুখটাকে ত্যাগ করা বড়ই কঠিন। এই ব্রহ্মাণ্ডে তো নাই, এই জন্য প্রেমের ভিতরে আত্মসুখ নেই বলে এই জগতে সর্বত্র আত্মসুখ বলে এই প্রেম ব্রহ্মাণ্ডে নেই। এই যে প্রেমের ব্যাখ্যা, এই প্রেম কেন ভগবৎ প্রেম ব্রহ্মাণ্ডের বস্তু নয়। হেন প্রেমান লোকে না হয় যদি হয় তার যোগ, কভু না হয় তার বিয়োগ, বিয়োগ হইবে কেহ না জিয়। কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু যদি পাই তার এক বিন্দু, সেই এক বিন্দু জগত মাতায়। এক বিন্দুর বেশি পাওয়াও যায়। বহু সাধনার নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়। তাহলে যে সাধন ভজন প্রেমকে যে প্রয়োজন তত্ত্ব বলা হচ্ছে, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখ রস। বললেন চিত্তকে নির্মল করবার জন্য প্রেম লাভের যে আকুতি, সেই আকুতি জাগাবার জন্যই সাধন ভজন, পাত্রতা অর্জনের জন্য। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়। শ্রবণাদি শুদ্ধ চিত্তে শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি করতে করতে চিত্তটা যেমন যেমন পরিমার্জিত হবে, তেমন তেমন নিত্য সিদ্ধ পার্শ্বদগণের হৃদয়ে যে প্রেম চন্দ্রমা নিত্য উদিত, সেই প্রেম চন্দ্রের জ্যোৎস্না সাধকের হৃদয় আকাশকে উজ্জ্বলীকৃত করবে। বা বলা হলো হৃদয় স্ফটিক মণিতে সম্পাত হবে সেই নিত্য সিদ্ধ পার্শ্বদগণে হৃদয় স্থিত করতে পারবেন। একটি রসেরই উপাসনা করতে পারবেন এবং এক জাতীয় পরিকরেরই আনুগত্য নিতে পারবেন। সর্বভাবের হবে না, সর্বভগবত স্বরূপের হবে না, একান্তি ভক্তি মহিমা আলাদা। আমি আর এক হচ্ছে সার্বজনীন যে সামান্য প্রেমের কথা বলা হল না। শ্রী না আমাদের গোস্বামী পাদপন যতটুকু বলেছেন, যা বলেছেন, যে ভাষায় বলেছেন ততটুকুকেই নেওয়া, এর বাইরে গেলে বিপদকে যাওয়া হয়ে যাবে। মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধর মোহে করল উপদেশ। অন্য উপদেশ তো দেননি, বৈকুণ্ঠ দ্বারকার ভজন তো করতে বলেননি। নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে, গৌর চরণে রাধা চরণে মনটাকে সম্বন্ধে বন্ধনে আত্মাকে বেঁধে দিয়েছেন।
অতএব এদিকে ওদিকে তাকাবার সময়ও নেই, প্রয়োজনও নেই। রাধা মাধবেরই লীলা গাথা, মহাপ্রভুরই করুণার কথা। এখানে শ্রীপাদ বলছেন রাধারানী চরণকে গোবিন্দ জীবন ধন, রাধারানীর চরণ গোবিন্দের জীবন ধন। কি করে রাধারানীর চরণ গোবিন্দের জীবন ধন হল? রাধারানীর রূপ রস আদি মাধুর্যে শ্রী শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়গুলি সতত মগ্ন, রাধারানীর শব্দে স্পর্শে রূপে রসে গন্ধে এই মগ্নতার পরাবধি হচ্ছেন আমাদের নদিয়া বিহারী গৌরহরি। যদি রাধারানীর রূপে রসে গন্ধে স্পর্শে উনি মগ্নই না হবেন, তাহলে উনি গৌর হলেন কি করে, কিভাবে গৌর হলেন? এই মগ্নতার পরাবধি নিকুঞ্জ বিহারীকে নদিয়া বিহারী বানিয়েছে। গোবিন্দ বলছেন, হে কল্যাণী, তোমার বিম্ব ফলের মতো আরতিন অধরের যে অমৃত মাধুরী, তোমার আরতিন বিম্ব ফলের মতো যে অধর ওষ্ঠ, সেই অধর স্বর্গীয় অমৃতের মাধুরী, মোক্ষামৃতের মাধুরী এবং পরিমলকে পরাজিত করেছে। নির্ধতামৃত মাধুরী পরিমল কল্যাণী বিম্বাধর, তোমার শ্রীমুখের গন্ধ গোবিন্দ একটা স্বর্ণ কমলকে নিয়েলেন, কমলটাকে আক্রমণ করে, আর রাধারানীর শ্রীমুখখানা আক্রমণ করছে। কি করো বলে পরীক্ষা করছি, কমলের গন্ধ আর তোমার শ্রীমুখ কমলের গন্ধ কেমন? কমলটাকে রাধারানীর শ্রীমুখ কমলের আঘ্রাণ নিয়ে স্বর্ণ কমলটিকে নাসিকার কাছে এনে শ্রীকৃষ্ণ ফেলে দিলেন, বলেন, না, তোমার শ্রীমুখ পদ্ম গন্ধের থেকে শ্রেষ্ঠ সুগন্ধিত। বক্ত্রং পঙ্কজ সৌরভম, তোমার কথা কোকিলের কুহু কুহু তানকে, কোকিলের কুহু কুহু তানের একটা গর্ব আছে, কিন্তু তোমার কণ্ঠধ্বনি সেই কোকিলের কুহু কলকাতলিকেও তার গর্বকেও খর্ব করে। রাধারানী যখন কথা বলেন তখন কোকিলগুলি চুপ করে যায়। এখন রাধারানী কথা বলছেন, আমরা কু কু করে আমরা নিন্দনীয় কেন হব? যখন কোন বড় বক্তা কথা বলেন তখন অন্যেরা চুপ করে যায়। বড় গায়িকা গান করছেন কি গায়ক, তখন ছোটখাটো গায়করা গাইতে চায় না, বলে চুপ করে থাকো। এখন গলা এখন চুপ করে থাকলেই আমাদের মজ্জা। শ্রীকৃষ্ণ বলছেন, কোকিলার কুহুর ধ্বনি গর্ব হরণ করে, তোমার কণ্ঠধ্বনি তোমার শ্রীঅঙ্গ চন্দন অপেক্ষাও শোষিত। কিসের প্রয়োজন চন্দনে? অঙ্গং চন্দন শীতলং তনুরিয়ম সৌন্দর্য সর্বস্ব ভাগ, জগতে যত ব্রহ্মাণ্ডে সৌন্দর্য আছে সব সৌন্দর্যের আধার হচ্ছে তোমার এই দেহ। সুতরাং তোমার মাধুরী সমূহ আস্বাদন করে আমার ইন্দ্রিয় সমূহ মুহু মুহু হর্ষান্বিত হচ্ছে।
গোবিন্দ রাধারানীকে বলছেন, তোমার মাধুর্য কি শব্দ স্পর্শ রূপ রস গন্ধকে আস্বাদন করে আমার ইন্দ্রিয় সমূহ মুহুর্মুহু হর্ষান্বিত হচ্ছে। তামাস্যাদ্য মমেন্দ্রিয় কুলং রাধে মুহুর্মোদতে। কি তত্ত্ব রাধা! কি করে আমরা রাধারানীকে বুঝব? মহাজন যে ভাষায় বুঝিয়েছে তারা নিত্যসিদ্ধ পার্ষদ, তারা নিকটে, তারাই গৌর পরিকর রূপে নেমে এসেছে, তারাই বুঝিয়েছে। তাতে আবার গোবিন্দ যে রাধারানীকে সদত কামনা করেন রসপুষ্টির জন্য যোগমায়া করেছেন, কি এখানে পরকীয়া ভাব আনায়ন করেছেন, একটা পর্দা দিয়ে দিয়েছেন। রাধারানী তো গোবিন্দেরই, আর গোবিন্দ তো রাধারানীরই। একাত্মানো ভূমিপুরা রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাভিনী শক্তির পরমশিয়া। রাধারানী তো কৃষ্ণেরই, কৃষ্ণ তো রাধারানীরই, এক আত্মা দুই দেহধ্বনি। কিন্তু মাঝখানে একটা পর্দা এসে গেছে, রাধা মাধবের লীলায় এইভাবে পর্দার আড়ালে। পর্দাটি কি? পরকীয়া ভাব। রাধারানী মনে করছেন, আমি গোবিন্দকে ভালোবেসেছি, এই ভালোবাসাটা বৈধ অবৈধ। গোবিন্দ মনে করছেন, আমি যে রাধারানীকে ভালোবেসেছি, এই ভালোবাসার কথা আমি মুখে ব্যক্ত করতে পারি না। রসপুষ্টির জন্য শ্যাম সুন্দরীর পরম দুর্লভা হয়ে গেছে, দূরে সরিয়ে দিয়েছে যোগমায়া। এখানে সম্পূর্ণই যোগমায়ার কর্তৃত্ব, রাধারানীকে দূরে সরিয়ে দিয়েছে। আর রাধারানী থেকেও শ্রীকৃষ্ণকে দূরে সরিয়ে দিয়েছে, মাঝখানে শুধু আকর্ষণ রয়ে গেছে, দুর্লভতা। কভু মিলে কভু না মিলে, শুধু আকর্ষণ। যেখানে নায়িকার দুর্লভতা সেইখানে প্রবল আসক্তি। তাই নাগর শিরোমণি শ্রী রাধারানীকে পাওয়ার জন্য নিকুঞ্জ মন্দিরে গিয়ে নাগরী মণির শ্রী চরণ যুগলকে যোগীন্দ্রের মতো ধ্যান করেন। কালিন্দি তটকুঞ্জ মন্দির গত যোগীন্দ্রবত যৎপাদ জ্যোতি ধ্যান করহ। কেন কালিন্দির তটান্ত কুঞ্জে গিয়ে যোগীন্দ্রের মতো রাধারানীর পদনখ জ্যোতিকে ধ্যান করেন? রাধারানী দুর্লভ বলে কই নারায়ণ তো কখনো লক্ষ্মী দেবীর চরণকে ধ্যান করেন না। কোথায় তো কোন রসিকের বাণীতে তো এরকম পাওয়া যায় না। রাধারানী পরম দুর্লভা বলেই মানিনী রাধার মান প্রসাদনের জন্য শ্রীচরণ যুগল নিজের মস্তকের শোভা সম্পদ রূপে শিরে ধারণের নিমিত্ত প্রার্থনা করেন, দেহি পদপল্লব বোদারম। চরণ স্পর্শের বাসনা হলে রাধারানীর চরণে হাত দেবেন, এই বাসনা হলেই গোবিন্দের অন্তরে রসের হিল্লোল জাগে। হিয়ার মাঝারে ওঠে রসের হিল্লোলি, পরশিতে চাহি তোমার পায়ের আঙুলি। লীলায় এইসব রসমাধুর্যের আস্বাদন প্রাপ্ত হয়ে শ্রীপাদ বলছেন, গোবিন্দ জীবন ধনম, তোমার শ্রীচরণ গোবিন্দের জীবনধন। সচ্চিদানন্দ ঘনতত্ত্ব গোবিন্দ, কিন্তু তিনিও তো প্রেমেরই আরাধক, তিনি তো প্রেমেরই কাঙাল,
চরম তত্ত্ব তো প্রেম। তো সেই প্রেমময় গোবিন্দ রাধারানীর চরণকে যে জীবন ধন সর্বস্ব মনে করেন, আর আশ্চর্য কি। হে রাধে, গোবিন্দের জীবন ধন ওই শ্রীচরণ ব্রজের কঠিন মাটিতে ব্যথিত হবে, এটা প্রাণে সহ্য হয় না। তুমি আমার মস্তকে আরোহণ করো, আমি ওই চরণ বহন করে অভিসারে তোমায় নিয়ে যাব। তোমার অঙ্গ মহাভাবময়ী, তুলা পিণ্ডের মতো হালকা, আমার বহন করতে কোনো প্রয়াস হবে না। আর যখন তোমার চরণকে আমি বুকে নেব, তোমার চরণের থেকে অজস্র প্রেম মকরন্দ ধারা যে খরিত হচ্ছে, তাতে তো আমি স্নপিত হব, স্নান করব। তোমার চরণের থেকে যে সপ্রেম সিন্ধু মকরন্দ রসের ধারা রসৌঘ, তার সার ধারা সে যেন জলপ্রপাতের মতো প্রস্রবণের মতো ঝরে ঝরে পড়ছে। তোমার চরণ যখন আমি মস্তকে নেব, একে তো তুমি তুলা পিণ্ডের মতো হালকা, আর আমার মাথার উপরে অজস্র সেই প্রেমরস ধারার অভিষেক হবে না, রসধারা। তো আমার কষ্ট হবে কেন? শ্রী রাধারানী যদি বলেন আমার চরণে ব্যথা হবে কি না আমি বুঝব, এতে তোমার চিন্তার এত প্রয়োজন কি? তার উত্তরে বলছেন, তুমি তো উন্মাদিনী, তুমি তোমার নিজের অবস্থা বুঝবে না। গোবিন্দ আরাধনার জন্য তুমি অভিসারে চলেছ, কিন্তু তোমার চরণ যে গোবিন্দের জীবনধন, সেই চরণে কঠিন মাটিতে ব্যথা লাগছে, তো গোবিন্দের হৃদয়েই লাগছে। তুমি বুঝতে পারছ না, কিন্তু গোবিন্দের হৃদয়েই ব্যথা লাগছে। অতএব গোবিন্দের জীবনধন যে তোমার ওই চরণ, তুমি আমার মস্তকে দাও, আমি মস্তকে বহন করে নিয়ে গিয়ে গোবিন্দকে সুখী করব। গোবিন্দ জীবন ধনং শিরসা বহামি। দেখুন কি অনুরাগ রাধারানীর সেবিকা সহচরী কিঙ্করীগণের, কি অনুরাগ, কি প্রীতি। এই সমস্ত প্রীতির কথা শুনলেও মনে হয় হায় কোথায় পড়ে আছি এ সংসারে। এই জগতে কি কোনো স্নেহ ভালোবাসা প্রীতি এই রকম ইতিহাস পাওয়া যায়? হেন প্রেম মিলকে না হম। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয় আশা বলে আকাঙ্ক্ষা আজকে।